আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে বরিশালের একটা রেসিপি রান্না করে দেখাবো, মানে বরিশালের আঞ্চলিক স্টাইলে, সেটা হলো পোয়া মাছ ভুনা। এর জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের পোয়া মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। আমি এখন খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন চলুন রান্নায় চলে যাই। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব মাছগুলা। মাছগুলাকে একদম লাল লাল করে ভেজে নেব। প্রতিটা দেশেরই আঞ্চলিক একটা রান্না থাকে, আমাদের সেই প্রত্যেক অঞ্চলের আঞ্চলিক রান্নাটার সম্মান করা উচিত। কারণ আমার দেশের রান্না আপনার ভালো নাই লাগতে পারে, আপনার দেশের রান্না আমার ভালো নাই লাগতে পারে। যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন, কিন্তু আজেবাজে কমেন্ট করার দরকার নেই। আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আস্ত জিরা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব টমেটো কুচি, টমেটোটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এখন সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে ঝোলের জন্য। এরপর অপেক্ষা করব ফুটে আসার আগ পর্যন্ত। আমার ঝোলটা ভালো কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আপনারা খুবই অল্প সময়ে রান্নাটা করতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। এভাবে আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। আমার কাছে কিন্তু এই বরিশালের রান্নাটা কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছেও যদি ভালো লাগে এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি একটু একটু ঝোল রাখবো, ওই জন্য আমি নামিয়ে ফেলবো। আপনারা যদি আর একটু শুকাতে পছন্দ করেন তাহলে আর একটু চুলা রেখে দিবেন, একদম শুকনো শুকনো করে ফেললে। আমি একটু ঝোল ঝোলই রেখেছি কারণ টমেটো দিয়ে একটু ঝোল ঝোলই ভালো লাগে। এই তো, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।